মানুষের ভিড় আপনারা লক্ষ্য করছেন, অগণিত মানুষের ভিড় লক্ষ্য করছেন। আমাদের একজন দিদি ভাই, উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমরা জানি, আর আজকের এই এখানে মায়ের পূজোর অঞ্জলি দিতে এসেছিলেন, তাই তো? হ্যাঁ ঠিক তাই। আমি আপনার নাম জানি, তবু দর্শক শ্রোতাদের জন্য আপনার নামটা একটু বলুন। আমি উপাসা ভট্টাচার্য, আর সঙ্গীতই আমার জীবন, আর মা বুড়োমার কাছে অঞ্জলি না দিলে মনে হয় যেন পূজোটা সম্পন্ন হয়। আপনি কি প্রতি বছরই এখানে অঞ্জলি দিতে আসেন? হ্যাঁ প্রায় প্রতি বছরই আসি, গত বছর কোভিডের জন্য মানে আসা হয়। বেশ, আজকে এই যে মহাষ্টমীর সকাল, এখানে এত মানুষের ভিড়, গানে গানে সঙ্গীতাঞ্জলি আপনার পক্ষ থেকে একটু থাকুক, আপনি একটু কয়েক লাইন গানের মাধ্যমে মায়ের উদ্দেশ্যে আপনার অঞ্জলি নিবেদন করলে আমাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ দিদি, খুব ভালো থাকুন, আবারও নিশ্চয়ই দেখা হবে মহাষ্টমীর দিন, পূজোর দিন খুব ভালো কাটুক আপনার, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, ভালো থাকবেন। আমরা ইতিমধ্যে সেই যে পুঁথিটার কথা